بسم الله الرحمن الرحيم فهم HD ميديا فتلقى آدم من ربه كلمات فتبا عليه إنه هو التواب الرحيم وأيضا فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا পরের বাড়ি রংসা যাইলাম নিজের বাড়ি অন্ধকার থাকবে না তোর জমিদারি যেতে হবে গুরুস্থান আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ জোড়ে মাওলানা মোহাম্মদ ওয়ালা আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা নবী আমার পরশ মনি নবী আমার জানের জান নবী আমার পরশ মনি নবী আমার জানের জান দয়াল নবীজিকে না দেখিলে বাঁচে না শেখের প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা লানা মুহাম্মাদ বলুন নাবিয়ানা দেখা দাও গো দয়াল নবী স্বপনেতে আসিয়া দেখা দাও গো দয়াল নবী স্বপনেতে আসিয়া আহনা দেখিলে নূরের সবি কি হবে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা বলুন নাবিয়ানা
দহয়া লাল্লা দহয়া করম নসিব করম মাদিনা দহয়া লাল্লা দহয়া নসিব করম আহন বিজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আহনাবিয়ানা আদম যখন মাটি পানি নূর নবী খোদার রাসূল আদম যখন মাটি পানি নূর নবী খোদার রাসূল যার পড়ে দুরুদ পড়ে কুল আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাশাআল্লাহ ভাইরা বাবারা আমি আপনি যেদিন দুনিয়ার মধ্যে এসেছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাঝে আমার মাঝে এমন একটা মেশিন দিয়েছেন আমার মদিনার নবী কয়ম মতরি আমার আল্লাহ তোমার জন্মের সময়ে যে মেশিন দিয়েছে এই মেশিনের নাম কলব তুমি যদি আমি মদিনাওয়ালার পাগল হও আমি মদিনার নবীর আশেক যদি হও আমি দয়াল নবীর গোলাম যদি তুমি হও বাংলার জমিনে বসে বসে আমি নবী মুস্তফার পাগল হইয়া ইয়া রাসূল আল্লাহ বলেন সুখের পানি ছেড়ে ডাক মাইরা দিবাম তোমার ওই কলব যদি জিন্দা থাকে আমি মদিনার নবী গ্যারান্টি দিলাম আমি নবী মুস্তফা তোমার ভাঙ্গা ঘরে আইসা হাজির হইয়া যাওয়া বলে নবী গো আপনি তো দয়ার সাগর রহমাতুল্লিল আলামিন আপনি তো গুনাহগার উম্মতের তরানেওয়ালা আপনি তো আমাদের মতো গুনাহগারদের জন্য দুনিয়ায় আগমন করলেন ও নবী মুস্তফা জানতে চাই কিভাবে আমরা আপনি নবীর দিদার লাভ করব অন্যায়ের কারণে গুনার কারণে কলবে মুর্দা ময়লা পড়ে গেছে কলবটা তো মুর্দা হয়ে গেছে আপনি একটু জানাইয়া দেন জিন্দা আবার কেমন করে করব কলবের ময়লা কিভাবে পরিষ্কার করব সুন্নি আশিক রসুল ভাইরা বাবারা জানতে চাই মুর্দা কলব জিন্দা করার ওষুধ নবীজির কাছে আছে কি নাই জবান খুলে বলুন আছে কি নাই আমার মদিনার নবী কয়ম আল্লাহর গোটা জাহানের মধ্যে যেই ওষুধ নাই আমি রহমাতুল্লিল আলামিনের কাছে ওষুধ আছে শুধু তাই নয় ওই ওষুধের ভান্ডার আমি নবী মুস্তফার হাত মোবারকে বলে দয়াল জানাইয়া দেন মুর্দা কলবটা কেমন করে জিন্দা করব আমার দয়াল নবী কয়ম্মত মুর্দা কলব যদি তুমি জিন্দা করতে চাও আমি নবীর উপর বেশি বেশি দুরুদ শরীফ পড়ো আমার আল্লাহর জিকির করো জোরে কোন সুবহানাল্লাহ
তাই আসেন ভাইরা বাবারা আমাদের মুর্দা কলবটাকে জিন্দা করার জন্য মদিনাওয়ালা নবী মুস্তফার রেজা মন্দির জন্য আমার আল্লাহ পাকের রেজা মন্দির জন্য জবান খুলে উচ্চ আওয়াজে একটু ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ বলে হে আমার ঘুম আসে না নয়নে আমারে বলি বাগ মুর্শিদ কে মনে এ মাশাল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ বলে হে আমার ঘুম আসে না নয়নে আমারে বলি বাগ মুর্শিদ কে মনে এ আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মত মনে হইলে চোখের পানি ঝরে গত খবন আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মত মনে হইলে চোখের পানি জ্বরে গত খবন আল্লাহ লোক সমাজে যে যাই বলো ছাড়ব না প্রেম জীবনে লোক সমাজে যে যাই বলো ছাড়ব না প্রেম জীবনে আমারে বলি বাগ মুর্শিদ কে মনে এ মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ বলে হে আমার তুম আসে না নয়নে আমারে বলি বাগ মুর্শিদ কে মনে এ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম অধকার 10 নং শাহবাজপুর ইউনিয়ন মজহার মিয়ার পাড় হযরত করিমউদ্দিন শাহ রাহমাতুল্লাহি আলাইহি মাজার সংলগ্ন সৈয়দনা হযরত কিবলা ইসহাক শাহ রাহমাতুল্লাহি আলাইহি যুব প্রজন্ম ভক্তদের উদ্যোগে এক দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নিয়াজউদ্দিন সাহেব আমন্ত্রিত উলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত রয়েছেন আল্লাহ প্রেমিক আল্লাহর পেয়ারা হাবিব প্রেমিক পাকে পাঞ্জাতুন আলাইহিমুসসালাম প্রেমিক আহলে বায়াত প্রেমিক উলি আল্লাহ গৌস কুতুব প্রেমিক আমার ভাইয়েরা বাবারা পর্দার আড়ালের মা বোনেরা সকলকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা আজকের এই জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে কি না একটু জবান খুলে বলুন না আছে কি না আল্লাহর শুকরিয়া আদায় করলে অনেক বেশি লস হয় ঠিক কি না ঠিক বলি লস না লাভ জবান খুলে বলুন লস না লাভ আল্লাহ বলে বান্দা লাভ যে শুধু তাই নয় আমি স্বয়ং খোদা তাআলা কোরআনে গ্যারান্টি দিচ্ছি আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবা নিয়ামত রহমত বরকত পাওয়ার পরে আমি গ্যারান্টি দিচ্ছি লাযিদান্নাকুম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য ভবিষ্যতে নিয়ামত রহমত বরকত আরো হাজার গুণে বাড়িয়ে দিব জোরে কোন সুবহানাল্লাহ
আজকের এই জান্নাতের বাগানে আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদেরকে কবুল করেছেন। এজন্য উচ্চ আওয়াজে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। বাবাটা সময় বেশি নেব না, দুটি কথা বলে শেষ করে দেব। আমি জানতে চাই প্রিয় ভাইয়েরা বাবাড়া, আদম সফিউল্লাহ দুনিয়াতে এসেছিলেন, কেঁদেছেন কত বৎসর? কত বৎসর? 350 বৎসর। অবশেষে মাপ পেয়েছেন কার উসিলায়? জবান খুলে বলুন না কার উসিলায়? আজকে আমি প্রমাণ করব না নবীর উসিলায় শুধু মাপ পায় নাই। অনেকে শুনে হয়তো অবাক হতে পারেন, এটা কেমন কথা হুজুর, আজীবন ওয়াজে শুনলাম নবীর উসিলায় মাপ পাইলাম, আদম সফিউল্লাহ মাপ পেল, আপনি ওয়াজ করতেছেন নবীজির উসিলায় শুধু মাপ পায় নাই। ভেবেছিলাম মান্নান জিহাদি পীর সাহেব তেবলার ছেলে মনে হয় সুন্নি হবে, কিন্তু কথা শুনে মনে হয় আপনি তো ওয়াহাবিরা রেজাল্ট, ঠিক কি না? আমি অধম গুনাগারের কথা নয়, আমার আল্লাহ পাকের কোরআনের আয়াত, আল্লাহ নিজেই বলে দিচ্ছেন যে ও জগৎবাসী, ও দুনিয়াবাসী, আমি যেমন বেনিয়াজ বেমেসাল, আমি যেমন লাশারি, আমার হাবিব এমনই এক জাত, এমনই এক সত্তা, এমনই এক নবী হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু কামলিওয়ালাকে সৃষ্টি করেছি, আমি খোদার সঙ্গে যেমন তুলনা নেই, দৃষ্টান্ত নেই, উপমা নেই, আমার বন্ধু মুস্তফাও যদিও মাখলুক আমার হাবিবেরও তেমনি ভাবে পৃথিবীর নয় শুধু আমার কুল কায়নাতের কোন কিছুর সঙ্গে তুলনা চলে না। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নয় শুধু, নবী মুস্তফার আদরের আহলে বায়া উনাদের ইজ্জত সম্মান আল্লাহ এত দিয়েছেন। আল্লাহ বলেন নবী মুস্তফার নয় শুধু, নবীজির আহলে বায়াতের দৃষ্টান্ত তুলনা সৃষ্টি জগতের কারোর সঙ্গে চলে না। কোন সুবহানাল্লাহ, এক জাতের কাঠমোল্লা আছে যারা আহলে বায়াত তো দূরের কথা, নবীজিকেই নিজের সঙ্গে তুলনা করে, ঠিক কি না? জোরে কোন ঠিক কি না? এই জাহেলদেরকে আমি যা বলতে চাই, এই শাহবাজপুরের জমিনে যদি কোন জাহেল থেকে থাকো, নবীর দুশমন তাবলিগি কওমি, নবীর দুশমন আহলে বায়াতের দুশমন, আজকে ওয়াজ মনোযোগ দিয়ে শ্রবণ করো। যদি মান্নান জিহাদির ছেলে একটা ভুল ওয়াজ করে, তুমি আমার জিব্বা কেটে দিও, কারণ আমি তোমার এলাকায় এসেছি, ঠিক কিনা? জবান খুলে বলুন ঠিক কিনা? আল্লাহ পাকের কোরআন সূরা আহজাব 33 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইয়ুতাহহিরাকুম তাতহীরা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন তার কোরআন শরীফের মধ্যে ডিক্লেয়ার করছেন, কোরআনের মধ্যে ঘোষণা দিচ্ছেন, এই কোরআন কোন কোরআন? আমার আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কয় ও জগৎবাসী, ওই কোরআন এমন এক কোরআন যে কোরআনের মধ্যে জাররা পরিমাণ সন্দেহ নাই। যারা ইমানদার মুত্তাকি, যারা মুমেন, যারা জান্নাতের প্রত্যাশী, তাদের জন্য এই কোরআন পথ প্রদর্শক, হেদায়াত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের সূরা আহজাব 33 নম্বর আয়াতে আমার আল্লাহ কয় ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা। আল্লাহ কয় অবশ্যই অবশ্যই আমি আল্লাহ চাই আহলে বায়াত যারা তাদেরকে পুত পবিত্র সমস্ত রকমের গুনাহ থেকে, অন্যায় থেকে, পাপাচার থেকে পবিত্র রাখার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ঘোষণাটা কার? জোরে কোন না কার? আল্লাহ কয় ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহ দূরীভূত করে দিবে অবশ্যই, লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বায়াত, যারা আহলে বায়াত হবে তাদের থেকে
পাপ গুনাহ অন্যায় দূরীভূত করে দিবেন। এখন রিজসুন অর্থ কি? বিশ্ববিখ্যাত কোরআন শরীফের তাফসীরের কিতাব, আল্লাহর কোরআনের শ্রেষ্ঠতম তাফসীর, তাফসীরে রুহুল মাআনির মধ্যে মাহমুদ আলুসি বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি উনি তাফসীর করতেছেন 11 খণ্ডের 500 পৃষ্ঠার মধ্যে। উনি বলতেছেন আর রিজসা ইসমুন লিকুল্লি মুস্তাকদিরিম মিন আমালি ওয়া গায়রিহি জোরে কোন সুবহানাল্লাহ। উনি বলতেছেন রিজসুন মানে হলো যে কোন প্রকারের অন্তরের গুনাহ, কলবের গুনাহ, আত্মিক গুনাহ, বাহ্যিক গুনাহ, শিরকি গুনাহ, বেদাতি গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, যে কোন রকমের গুনাহ, ভুল ত্রুটি সব কিছু থেকে আমার আল্লাহর চাওয়া হচ্ছে আহলে বায়াত মৃত্যু পর্যন্ত, উফাত গ্রহণ পর্যন্ত ওনারা পূত পবিত্র জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে বলতেছে আহলে বায়াতকে আমি স্বয়ং খোদা জামিনদার, আমি স্বয়ং খোদা পূত পবিত্র রাখি, গুনাহ থেকে হেফাজত। কিছু জালেম আছে দেখবেন মুফতি মুহাদ্দিস মুহতামিম নাম দিয়ে ওয়াজ করে নবী গুনাহগার ছিল, জোরে কন্না নাউজুবিল্লাহ। আহলে বায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে বায়াতকে পবিত্র রাখবেন। এখন আহলে বায়াত কারা জানার দরকার আছে কি নাই জোরে বলুন, আছে কি নাই? বিশিষ্ট তাবী মুজাহিদ এবং কাতাদা রাহমাতুল্লাহি আলাইহিমা এবং আবু সাইদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা বলতেছেন আহলে বায়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে পাকে পাঞ্জাতন, জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা অভিমত হলো জমহুর মুফাসসিরিনে কেরাম এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে আব্বাসের মধ্যে তাফসীর করতেছেন আহলে বায়াত দ্বারা উদ্দেশ্য হলো পাকে পাঞ্জাতন, এবং আমাদের আম্মা জান নবীজির স্ত্রীগণ উম্মুল মুমিনিন সবাই আহলে বায়াতের অন্তর্ভুক্ত, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের ঘোষণা আহলে বায়াত যারা তারা কবিরা গুনাহ নয় শুধু সগীরা গুনাহ থেকেও পবিত্র, কন্যা সুবহানাল্লাহ। আর জালেমরা ওয়াজ করে কই আহলে বায়াত তো দূরের কথা, স্বয়ং নবীজি তো গুনাহ করছে, আরো জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার আল্লাহর ঘোষণা নবীজির সংস্পর্শ পেয়েছে আহলে বায়াত, এজন্য তারাও পূত পবিত্র। আমার নবীজির নিজের জবান মোবারক দ্বারা ঘোষণা দিয়েছেন মুজামুল কবীরের মধ্যে, যেটার রাইটার হচ্ছেন ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাই। উনি বলতেছেন আনা ওয়া আহলু বাইতি মুতাহharuna মিনাজ যুনুব, আমি এবং আহলে বায়াত সমস্ত প্রকারের গুনাহ থেকে পূত পবিত্র, জোরে সোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়াত পূত পবিত্র, এই আহলে বায়াতের মহব্বত থাকার দরকার আছে কি নাই জোরে বলুন, আছে কি নাই? আজকে আপনারা নবীর আশেক নবীর পাগল যারা এসেছেন আহলে বায়াতের মহব্বতে, ওলি আল্লাহর মহব্বতে এসেছেন ঠিক কিনা? এই এলাকায় সুন্নি শুধু আপনারা না আরো আছে, জোরে কন্যা আছে কি নাই? মনে করেন তারা আসলো না আজকে মাহফিলে, আপনি এসেছেন, তারা না এসে ওই সুন্নি ভাইয়েরা একদিন নয় দুই দিন নয় এক আধারে এক বৎসর দিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদত করেছে, এক বৎসর ইবাদতের পরে ওনার আমলনামায় আমার আল্লাহ যেই সওয়াব লিখে দিবে, আর আপনি আহলে বায়াতের মহব্বতে জান্নাতের বাগানে এসেছেন বসেছেন। হুব্বে আলে মুহাম্মদ ইয়াউমান খায়রুম মিন ইবাদাতি সানা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসখানা, আমার নবী বলেন আহলে বায়াতের মহব্বতে তোমরা নবীর পাগলেরা এই জান্নাতের বাগানে যে এসেছো বসেছো, যে আসে নাই না এসে এক আধারে এক বৎসর ইবাদত করলে তার আমলনামায় যে সওয়াব হবে, এই তুমি আসার কারণে আল্লাহ তোমার আমলনামায় আরো বেশি সওয়াব লিখে দিবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এত বড় সুযোগ আমাদেরকে দিয়েছেন, সেই আহলে বায়াতকে মহব্বত করার দরকার আছে কি নাই জবান খুলে বলুন, আছে কি নাই? আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পাহারা দিবানিসি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে
আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পাহারাও আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে যদি জজবাহালে তাকো যদি জজবাহালে বাজাও না মেরে বাসি নবীর দরুদ পাহারাও দিবাহানি শিয়াম নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ আমার নবীর প্রেমে যে হয় মাতা তাহার সম্মান রয়েছি চিরকাল প্রমাণ হজরত বিল্লাল প্রমাণ হজরত বিল্লাল বংশে প্রেমের রশি নবীর দরুদ পাহারাও দিবাহানি শিয়াম নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে মাশাআল্লাহ আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ ভাইরা বাবারা গভীর মনোযোগ আমি বলেছিলাম বাবা দম সাড়ে তিনশো বৎসর কাঁদলেন শুধু নবীর উসিলায় মাপ পায় নাই বলে হুজুর কার উসিলায় মাপ পাইলো জানতে চাই জবান খুলে কোন জানার দরকার আছে কি নাই জোরে কোন আছে কি নাই বলে আজীবন শুনলাম আদম সফিউল্লাহ তিনশো বৎসর মতান্তরে সাড়ে তিনশো বৎসর কাঁদলাম আমার নবীর উসিলায় মাপ পাইয়া গেল আজকে আপনি কেমন ওয়াজ করতেছেন নবীর উসিলায় শুধু মাপ পায় নাই তাইলে হাকিকত জানতে চাই কার উসিলায় মাপ পেয়েছে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা বাকারার ৩৭ নাম্বার আয়াত ধরে কোন কত নাম্বার আয়াত ৩৭ নাম্বার আয়াতে আল্লাহ কয় ফাতালাক্কা আদম মির রব্বিহি কালিমাতিন فتب عليه إنه هو التواب الرحيم আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাতালাক্কা আদম অতঃপর আদম নবী শিখে নিল আদম সফিউল্লাহ শিখে নিল মির রব্বিহি তার রবের কাছ থেকে কালিমাতি কিছু কালেমা বাজানো একটু গভীর মনোযোগ বাবা আদম সফিউল্লাহ আল্লাহর কাছ থেকে কি কালেমা শিখলো বিশ্ববিখ্যাত কোরআন শরীফের মুফাসসির কোরআনের তাফসিরকারক রাইটার ওনার নাম হচ্ছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের নাম তাফসিরের নাম তাফসির দুররে মানসুর উনি তাফসির দুররে মানসুরের মধ্যে এই আয়াতের তাফসির করতে গিয়ে বলেন নবীর পাগলের আরি আল্লাহ যে বললাম আল্লাহর কাছ থেকে বাবা আদম কিছু কালেমা শিখছে কি কালেমা তোমরা জানো নি আমি তাফসিরে দুররে মানসুরে তাফসির করতেছি আল্লাহর গোপন ভান্ডার প্রকাশ করে দিতেছি কোন সুবহানাল্লাহ এই কথাটা নুজহাতুল মাজালিসের মধ্যেও রয়েছে যেটার রাইটার আল্লামা আব্দুর রহমান সফরি রহমাতুল্লাহি আলাইহি উনি তাফসির করেন তাফসিরের মধ্যে বলতেছেন তাফসিরে দুররে মানসুরের মধ্যে কি কালেমা শিখলো বাবা আদম আমার আল্লাহর কাছ থেকে আমার আল্লাহ বাবা আদমকে যখন বানাইলেন আদম নবীকে বানাইয়া
আমি জানতে চাই ভাইড়া বাবাড়া বাবা আদমের বাম পাজরের হাড়ি দ্বারা কারে বানাইছে? জোরে কোন আরো জবান খুলে কোন? আজকে আমি প্রমাণ করব যে নবী মাটির মাটির কিছু মানুষ আছে এরকম করেনি করেনি। ওই ছাগল মার্কা মোলানারে বলবো তুমি আসো আজকে, আজকে আমি প্রমাণ করব আমার নবী মুস্তফা শুধু মাটির নয়, নবী মাটির হবে তো দূরের কথা, তুমি আমি পর্যন্ত মাটির না কোন। সুবহানাল্লাহ, আজকে প্রমাণ করব মা ফাতেমাও মাটির না। জোরে কোন না? সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বাবা আদম বানাইলেন, আদমকে বানানোর পরে ওনার বাম পাশের হাড়ি দ্বারা কারে বানাইছে? জোরে কোন কারে? মা হাওয়ারে বানাইয়া আমার আল্লাহ ওনার সামনে রাইখা দিল। এবার বাবা আদম যখন জাগ্রত হলেন তাকাইয়া দেখের বাজি ওনার সামনে সুন্দরী একজন মহিলা বসা অবস্থায়। কোন সুবহানাল্লাহ, বাবা আদম ওই সুন্দরী মহিলা দেখে পাগল হয়ে গেছে, ওই মহিলার প্রতি ওনার মহব্বত বেড়ে গেছে, মা হাওয়ার প্রতি মহব্বত। কেন মা হাওয়ার প্রতি মহব্বত? কেন? কারণ মা হাওয়ারে আমার আল্লাহ এত সুন্দর ভাবে বানাইল, মা হাওয়ার মতো সুন্দরী আল্লাহর জান্নাতের হুরদের কেউ আল্লাহ বানায় নাই। কোন সুবহানাল্লাহ। আমরা জানি জান্নাতের একটা হুর এত সুন্দরী, ওই হুরের একটা আঙ্গুলের সৌন্দর্য যদি আল্লাহর দুনিয়ায় দেখানো হয় এই দুনিয়ার পূর্ণিমার সাদের আলো নিবে যাইব। একটা আঙ্গুল যদি এত সুন্দর বাজান ওই সম্পূর্ণ হুর সুন্দর এর চেয়ে কম না বেশি? জোরে কোন কম না বেশি? একটা নয় দুইটা নয় দশটা নয় বিশটা নয় সত্তরটা হুরের সৌন্দর্য একসাথে করলে যত সুন্দর হইব আমাদের মা হাওয়ারে আমার আল্লাহ ততটা সৌন্দর্য দান কইরা দিছে। আদম কয় হাওয়া সুন্দর ভাবে বানাইল, এজন্য হাত বাড়াইয়া দিলেন মা হাওয়ারে ধরার জন্য। মা হাওয়ারে মম হাওয়ার দিকে আদম সবিউল্লাহ যখন মহব্বতের হাত বাড়াইল আমার আল্লাহ কয় আদম, আমার আল্লাহ কয় আদম সাবধান সাবধান হাওয়ার দিকে হাত বাড়াইও না। বলে মাওলা কেন হাত বাড়াবো না? কয় হাওয়ারে যদি ধরতে চাও, বলে হাওয়ারে যদি ধরতে চাও হাওয়ারে বিয়ে করতে হবে, হাওয়ার মোহর দিতে হবে। কোন সুবহানাল্লাহ। আদম কয় মাবুদু এই প্রথম আমারে বানাইলা হাওয়া বানাইলা, তোমার জগতে তো আর কোন বিয়ে শাদির কারবার হয় নাই, আল্লাহ হাওয়ারে কিভাবে বিয়ে করব তুমি একটু জানাইয়া দাও। মন মানে না, বলে আল্লাহ মন মানে না কিভাবে বিয়ে করব? বলে হাওয়ারে যদি বিয়ে করতে চাও হাওয়ার মোহর দিতে হবে। বলে মোহর কি আল্লাহ, মোহর কিভাবে দিব? আল্লাহ কয়া জারেনা বানাইলেন, আমি খুদার আসমান বানাইতাম না, জারেনা বানাইলেন আমি খুদার জমিন বানাইতাম না, আরশ কুরসি লৌহ কলম মানব দানব গাছপালা তরুলতা পাহাড় পর্বত নদী নালা কোন কিছু বানাইতাম না, এমন কি আমি খুদার খুদাইত্ব পর্যন্ত প্রকাশ হইত না রে আদম। ওই নবী মুস্তফার উপরে 10 বার দুরুদ শরীফ আদায় করলে হাওয়ার মোহর আদায় হইয়া যাইব। হায় রে প্রেমিকেরা দিশাহারা মরণের বা
করে না প্রেম তো হায় রে প্রেমিকেরা প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পরিব প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পরিব জলে না প্রেম তো মরে না হায় রে প্রেমিকেরা দিশাহারা মরণের বাবাই করে না প্রেম তো প্রেম কইরাছেন মুসা নবী পাহাড়ে গেলেন চলিব প্রেম কইরাছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলিব আরে খোদার নূরে পাহাড় জ্বলে খোদার নূরে পাহাড় জ্বলে প্রেম তো জোরে জোরে কোন ঠিক কিনা নবীর পাগল যারা হয় রে বন্ধু নবীর আশেক যারা হইব আমার আল্লাহ দয়ালের মহব্বতের কারণে দুনিয়া আখেরাতের বাদশা বানাইব ঠিক কিনা জবান খুলে কোন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফরল আল্লাহ তুমি ইব্রাহিম নবীরে কেন বাঁচাইলা তুর ফরবার পাথরের বার জ্বালাইয়া ছাই বানাইলাম সুরমা বানাইলাম কিন্তু মুসা নবী কেন বেঁচে গেল ইউনুস নবী মাছের পেটে ৪০ দিন ছিল অথচ ৫ মিনিট নিঃশ্বাস বন্ধ রাখলে মানুষ মারা যায় ঠিক কিনা দয়াল ইউনুস নবীরে তুমি কেন বাঁচাইলা আল্লাহ কয় জগৎবাসী ইউনুস নবীরে বাঁচাইলাম ইসমাইল নবীরে কুরবানি থেকে বাঁচাইলাম মুসা নবীরে আমি খোদার তাজাল্লির জলা থেকে বাঁচাইলাম কারণ একটাই তাদের মাঝে ছিল আমার বন্ধু মুস্তফার নূর মোবারক আল্লাহ কয়া গো যদি হাওয়াকে তোমার জন্য হালাল করতে চাও যদি হাওয়াকে বিয়ে করতে চাও মোহর দিতে হবে বলে মাওলা মোহর কি আল্লাহ কয় বন্ধু মুস্তফার উপর দুরুদ দুরুদ শরীফ করলেন বাবা আদম এবং হাওয়া বিয়ে হয়ে গেল জানতে চাই যায় যেই নবীর দুরুদ শরীফের বরকতে বিয়ে হলো বাবা আদম এবং হাওয়ার ওই নবীর উপর দুরুদ শরীফ পড়ার দরকার আছে কি নাই এক জাতের আলেম নামের জালেম আছে রে ভাই এক জাতের জালেমের দল আছে আমরা নবীর ভাগলেরা যখন দুরুদ শরীফ পড়ি তারা সেই দুরুদ শরীফকে ঠাট্টা করে ঠিক নেই জবান কোলে কোন ঠিক কি নেই আমি জানতে চাই বাবা যেই নবী না হইলে কোনো কিছু হইছে আরে যেই নবী তোর মতো গুনাগারের জন্য ৬৩ বছর জাহির জিন্দগিতে কাটাইয়া কাটাইলো
কেঁদে কেঁদে কাটাইল, এখনো রওজা মোবারকে দেড় হাজার বছর কাঁদতেছে। ইয়া রাসূল আল্লাহ কতদিন কাঁদবেন? আমার নবী কয় যতদিন পর্যন্ত আমি দেখব আমার একটা আশেক একটা পাগল গুনাহগার আল্লাহ জাহান্নামে দিয়েছে ততদিন পর্যন্ত আমি নবী মুস্তাফা কাঁদতে থাকব। বলেন সুবহানাল্লাহ। যেই নবী কামলিওয়ালা গুনাহগার উম্মতের জন্য এখনো কাঁদতেছে রে বাবা, সেই নবীর দুরুদ পড়ার দরকার আছে কিনা? জবান খুলে বলুন না জি নাই। খোদার কসম সেই নবীর দুরুদ পড়লেন যেই জালেমের দলেরা কটুক্তি করবে ব্যঙ্গ করবে ঠাট্টা করবে তাদের ইমান নাই, তারা মুমিন নয়, মুসলমান হতে পারে না, নিঃসন্দেহে তারা বেদিন, নিঃসন্দেহে তারা কাফের। জোরে কোন ঠিক কিনা? নবীজির দুরুদকে নিয়ে আজ পর্যন্ত কোন হিন্দুকে শুনি নাই কটুক্তি করতে, ঠিক কিনা? আজ পর্যন্ত নবীজির দুরুদ শরীফকে নিয়ে কোন বিধর্মী কটুক্তি করে নাই। তুমি কেমন মুসলিম? কি নবীর উম্মত হইলা? তোমার জন্য নবী কান্দলো আর সেই নবীর দুরুদ নিয়ে তুমি কটুক্তি করো? হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট করে বলে দিচ্ছি, উনি অজিফা করে প্রতিদিন। আমরা মুরব্বিরা দেখবেন অজিফা করে না? উবাই বিন কাব প্রত্যেক দিন অজিফা করে। আল্লাহ যখন কোরআনে আয়াত নাজিল করলেন, Indeed, Allah and His angels send blessing on the prophet. O people who believe in the ghaib, send blessing, abound and salutation upon him. আল্লাহ যখন বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াত নাজিল হওয়ার পরে উবাই বিন কাব কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলছে আপনার উপর দুরূদ শরীফ পড়ার জন্য, এখন আমি তো প্রতিদিন ওজিফা করি, আমি আমার দুরূদ শরীফের তিন ভাগের এক ভাগ, আমার ওজিফার তিন ভাগের এক ভাগ আপনার দুরুদ পড়ব, দুই ভাগ অন্য ওজিফা করব। কোন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ চলবে? দেখেন দুরুদের কি ফজিলত বাবা, মনোযোগ। আমার নবী কয় ভাই আরো যদি বাড়াও তবে তোমার লাভ হবে। কন্যা সুবহানাল্লাহ। উবাই বিন কাব কয় ইয়া রাসূলুল্লাহ যান তিন ভাগের দুই ভাগ দুরূদ শরীফ পড়ব, এক ভাগ অন্য ওজিফা চলবে? আমার নবী কয় যদি আরো বাড়াও তবে তোমার লাভ। উবাই বিন কাব কয় ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর বন্ধু মুস্তাফা, আমি বুঝে ফেলেছি আপনার দুরুদের ফজিলত, আপনার মাকাম, আপনার মর্যাদা, ও নবী মুস্তাফা আপনার জাতকে সাক্ষী রেখে আমি উবাই বিন কাব ঘোষণা দিচ্ছি যতদিন বেঁচে থাকব জীবনের ওজিফা হলো আজ থেকে মৃত্যু পর্যন্ত আমি উবাই বিন কাবের ওজিফা হলো আপনি নবীর দুরূদ শরীফ করি। সুবহানাল্লাহ। যেই সাহাবি বলতেছে আমার সারা জীবনের ওজিফা হইল দুরূদ শরীফ, আমরা মনে হয় সাহাবিত্বে বড় হয়ে গেছি, ঠিক কিনা? ঠিক, সাবিত্বে আমরা বড় নই, বড় না? এই সমস্ত ছাগলটি তো মনে করে বড়, ঠিক নেই। যিনি গৌসুল আজম গৌসু সাকারেইন মাহবুব সুবহানি কুতুবে রব্বানি গৌসে সম্বানি গৌসু সাকারেইন বড় বীর সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল গিলানি আল হাসানি আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা, উনি বলতেছেন আমি তো অলিকুলের সম্রাট, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত গৌসে পাকের কদমে পাকের ধুলি ছাড়া কেউ অলি হতে পারবে? ওই গৌসে পাক উনি বলতেছেন যে আমি গৌসে পাককে এত উচ্চ মকাম আমার আল্লাহ দিয়েছেন, কিন্তু আমার তুলনা আর সাহাবিদের তুলনা কি তোমরা শোনো? ও বাতেল তাবলিগের দলেরা তোমরা মনোযোগ দিয়ে শোনো, যারা নবীর সঙ্গে তুলনা তোমাদের করো, সে গৌসে পাক কই নবী তো উচ্চ মকাম ওরা পায় না, লাকা যিকর হাবিব, আপনার জিকির, আপনার শান, আপনার মকাম, আমি খোদা তাআলা সর্বোচ্চ মকামে আসীন করেছি, স্থান দিয়েছি। ওই গৌসে পাক বলতেছেন সাহাবী কেরামের আর আমার সঙ্গে তুলনা কি জানো?
আমি বরুপীর গৌসু পাক এমন মকাম এত শান এত মান এত ইজ্জত আমি কেমন আমাকে আল্লাহ ইজ্জত দিয়েছে ছোট্ট করে বলে ফেলি শুনতে রাজি বাবা গৌসু পাক বলতেছেন নজর তু ইলা বিলাদিল্লাহি জামান আমি গৌসু পাক আল্লাহর যে দেশ আছে আল্লাহর দেশটা কি বাবা বাংলাদেশ নাকি বাহিরের গুলো এই আল্লাহর দেশ কি শুধু এই পৃথিবী না পৃথিবীর বাইরেও এক কথায় যত আলম আছে সবগুলোই আল্লাহর দেশ ঠিক কি না আলমে আমর আলমে খালক দুই প্রকার আলম সব কিছুর স্রষ্টা আল্লাহ মালিক আল্লাহ আল্লাহর দেশ গৌসু পাক বলে এই পৃথিবী নয় শুধু আল্লাহর টোটাল ইউনিভার্স আল্লাহর টোটাল যত জগৎ আছে সমস্ত জগতের দিকে আমি তাকাইলাম আমি গৌসু পাকের স্পিরিচুয়াল পাওয়ার আধ্যাত্মিক ক্ষমতা এত বেশি তোমরা হাতের তালু যেমন দেখো এমন নয় শুধু সরিষার বিচি তোমরা যেমন দেখো আল্লাহর কুল কায়নাত আমি তাকাইলে একটা সরিষার বিচির মতো দেখি সেই বড় পীর গৌসুল আজম বলতেছেন সাহাবে কেরাম আর আমার সঙ্গে পার্থক্য কতটুকু জানো সাহাবে কেরাম ওমর উনি তো প্রথমে এত সম্মানী ছিলেন না ঠিক কিনা কাফের বড় নেতা ছিল ঠিক কিনা জাহান্নামী ছিল আহ নবীজির সংস্পর্শ কি জিনিস নবীজির গোলামি কি জিনিস মানাকেবে আবু বকর ওয়া আমর মিশকাতুল মাসাবিহের একটা চ্যাপ্টার আছে 550 পৃষ্ঠায় 50 পৃষ্ঠার পরে মানাকেবে আবু বকর ওয়া আমর বলতেছেন এই কাফের এই মূর্তি পূজারি নবীজির গোলামির কারণে নবীজির ছোঁয়ার কারণে সংস্পর্শের কারণে এত উচ্চ মকাম আল্লাহ দিয়েছেন আসমানের তারা যতগুলো ফারুকে আজমের সওয়াব ততগুলো নিকৃষ্ট ব্যক্তি কত বড় সম্মানী আল্লাহর কাছে হয়ে গেল কারণ কি নবীর গোলামি ঠিক কি না জোরে কোন ঠিক কি না নবীর গোলামির দরকার আছে কি না জোরে কোন না আছে কি না সেই ফারুকে আজম নবীর গোলামিতে এত উচ্চ মকাম পেয়েছেন মনোযোগ বাবা নাইলে বুঝবেন না গৌসু পাক বলতেছেন নবীজির ছোঁয়া পেয়েছে নবীজির সাহাবীরা ঠিক কি না আর সাহাবীরা যুদ্ধ করার সময় ঘোড়ার মধ্যে উঠেছে তাইলে সাহাবার সংস্পর্শ পেয়েছে ঘোড়া ঠিক কি না আর ঘোড়া যখন যুদ্ধের মাঠের মধ্যে দৌড়িয়েছে যুদ্ধের পায়ের ছোঁয়া পেয়েছে ওই যুদ্ধের মাঠের বালু ঠিক কি না মনোযোগ বাবা দেখেন গাউসু পাক বলতেছে নবীজির ছোঁয়া পেয়েছে সাহাবে কেরাম সাহাবে কেরামের ছোঁয়া পেয়েছে ঘোড়া ঘোড়ার ছোঁয়া পেয়েছে এই যুদ্ধের মাঠের বালু আমি গৌসু পাক বলতেছি এই বালুর যেই দাম আমি গৌসু পাকেরও সেই দাম না এত উচ্চ মকামের গৌসু পাক বলতেছেন শুধু সংস্পর্শের কারণে বালুর দাম এত বেশি বালুর দাম যদি এত বেশি ঘোড়ার দাম কত বেশি ঘোড়ার দাম যত বেশি তাহলে সাহাবে কেরামের মকাম কত বেশি সাহাবে কেরামের মকাম যদি এত বেশি নবীজির মকাম তার চেয়ে কম না বেশি জোরে কন না কম না বেশি সেই নবীজিকে ভালোবাসার দরকার আছে কি নাই মহব্বত করার দরকার আছে কি নাই জবান খুলে বলুন আছে কি নাই সেই নবীকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান ঠিক কি না জোরে কন না ঠিক কি না সেই নবীকে ভালোবাসলেই জান্নাত ভালো না বাসলে জোরে কন না সেই নবী মুস্তফার মকাম আমি অধম কি বলবো রে বাবা নবীজিকে আমার আল্লাহ এত ইজ্জত দিয়েছেন এত সম্মান দিয়েছেন সেই নবীর দুরূদ শরীফ উবাই বিন কাব বলতেছে ওফাত পর্যন্ত আমি সারাটা জীবন আপনার উপর দুরূদ শরীফ পড়ব অথচ সেই নবীর উম্মত হয়ে আমরা সুন্নিরা যখন আল্লাহুম্মা সাল্লি আলা মিলাদ শরীফ পড়ি দেখবেন একদল লোক হাসে জোরে কোন ঠিক কি না আমি বলবো রে ভাই হাস যখন নবীজি ইসলামের কাজ করেছেন আবু জেহেল তো হাসছিল ঠিক কি না আবু লাহাবও হেসেছিল আমি বলবো এই হাসি তোর খনিকের হাসি আবু জেহেলের যে অবস্থা আবু লাহাবের যে অবস্থা তুই জানোয়ারেরও সেই অবস্থা জবান খুলে কোন ঠিক কি না সেই নবীর
মহব্বত নাই, বড় মুফতি মুহাদ্দিস হয়ে মনে করে বড় আলেম হয়ে গেছে, ঠিক কি না? আমার আল্লাহর কাছে শুধু মুফতি মুহাদ্দিস হলে যেই বড় আলেম তা নয়, আমার আল্লাহ বলেন যার হৃদয়ে আমার বন্ধু মুস্তফার প্রেম আছে প্রকৃত পক্ষে আমি খোদার কাছে সেই হলো আলেম, ঠিক কি না? আবু জাহেলও তো বড় আলেম ছিল, ঠিক কি না? বড় জ্ঞানী ছিল, তার উপাধি আবুল হেকাম, কিন্তু আমার নবী না চিনার কারণে তার উপাধি হয়েছে আবু জাহেল, মানে মুরুক্ষের বাপ। আরবের সবচেয়ে বড় জ্ঞানী হওয়ার পরেও আমার নবী নাম দিয়েছে মুরুক্ষের বাপ। সুতরাং নবীর সুন্নত একটা বলে যায়, আজকে নবীর একটা সুন্নত, খাস সুন্নত, যারা নবীরে ভালোবাসত না, নবীর মিলাদ কেয়াম করত না, নবীর আমরার মতো মনে করবে না, এ নবীর সুন্নত ইডির উপাধি আপনারা সবাই দিবেন আবু জাহেল, ঠিক কি না? জোরে কোন ঠিক কি না? জবান খুলে বলুন ঠিক কি না? নবীজির মহব্বত যার দিলে আছে, আমার আল্লাহ কয় রিক্সার ড্রাইভার হোক, কৃষক হোক, শ্রমিক হোক, দিন মজুর হোক, গরিব হোক, আমি খোদার কাছে প্রকৃত পক্ষে সেই হলো আলেম, সুবহানাল্লাহ। কারণ আলেম কাকে বলে? খোদা আল্লাহ আল্লাহ রসুলকে চিনার জন্য জ্ঞান অর্জন যে করে সেই আলেম। তুই জ্ঞান অর্জন কইরা যেহেতু নবী চিনলি না, তাইলে তুই আলেম না। আরেকজন মূর্খ কোরআন হাদিসের তাফসির না পইরা নবী চিনছে, নবীর মহব্বত দিলের মধ্যে আছে, সেই তো প্রকৃত আলেম, ঠিক কি না? আরে কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা, আমার নবীর প্রেমে। হ্যালো, চা দিয়া চা। আরে কোন ফাগলে বলে নবী গায়েব জানে না, কোন ফাগলে বলে নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহ মদিনা, আহা এলেমের শহর। আরে নবীর আজকে পাগল যিনি, তার সিনায় এলেমের খনি, নবীর আজকে পাগল যিনি, তার সিনায় এলেমের খনি, ঘরে বসে দেখতে পারে মক্কা মদিনা, ঘরে বসে দেখতে পারে মক্কা মদিনা, এলেমের শহর গো নবী শাহ মদিনা, আহায় এলেমের শহর। আরে কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা, আমার নবীর প্রেমে। বাজান গভীর মনোযোগ, কি বলতেছিলাম? আল্লাহ কয় আদম, আমার হাবিবের উপর 10 বার দুরূদ শরীফ পড়ো, তোমাদের মাঝে বিয়ে হবে, মনে আসেনি? জোরে কোন আসেনি? বাবা আদম, নবী কামলিওয়ালার উপর 10 বার দুরূদ শরীফ পড়লেন, বিয়ে হয়ে গেল। এবার আদম মা হওয়ার দিকে তাকায়, হাওয়া বাবা আদমের দিকে তাকায়, বাবা আদম কয় হাওয়া গো, আমার আল্লাহ তোমারে এত সুন্দর ভাবে বানাইল, তোমার মত সুন্দরী আল্লাহ পাকের এই জগতে দ্বিতীয় কারোরে বানাই নাই, কোন সুবহানাল্লাহ। মা হাওয়াও বলতেছে আদম, ও আদম, তোমার মত সুন্দর পুরুষ আল্লাহ দ্বিতীয় কারোর বানায় না, কন্যা সুবহানাল। কথাটা সত্য না মিথ্যা? জোরে কোন সত্য না মিথ্যা? কেন? কারণ হলো মা হাওয়ারে আল্লাহর জান্নাতের 70টা হুরার সৌন্দর্য একসাথে করলে, যত সুন্দরী হইব রে বন্ধু, মা হাওয়ারে আমার আল্লাহ ততটা সৌন্দর্য দান করে দিয়েছেন। তাইলে বাবা আদম যে বলল, হাওয়া
তোমার মতো সুন্দরী আল্লাহ দ্বিতীয় কারোরে বানায় নাই, কথা সত্য না মিথ্যা? আর বাবা আদমের আমার আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা বানাইলো, নিজের কুদরতি হাত দ্বারা কুদরতি সুরতে বানাইলো, এজন্য হাওয়া বলতেছে তোমার মতো সুন্দর পুরুষ আমার আল্লাহ আর দ্বিতীয় বানায় নাই, কথা সত্য না মিথ্যা? কিন্তু আমার আল্লাহ তাদের এই কথা শুনে আল্লাহ তো রাগান্বিত হয়ে গেছে, আল্লাহ কয় জিব্রাইল আদম বানাইলাম বড় আশা করে, আদমকে আমার খলিফা বানাবো, ইন্নি জাইলু ফিল আরদি খলিফা, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك، قال إني أعلم ما لا تعلمون. আমার আল্লাহ কই ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ কই আমি জমিনের মধ্যে খলিফা বানাইমু, আল্লাহর যত ফেরেশতা তারা কয় বানাইও না বানাইও না, তারা রক্তপাত ঘটাবে, দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি রাহাগানি করব, তোমার এবাদতের জন্য প্রশংসা গুণ কীর্তনের জন্য আমরা যথেষ্ট, আল্লাহ কয় না আমি আদম বানাইমু, কনস বাহানাল আল্লাহ ফেরেশতাদের কথা না শুনে আদম বানাইলো, আল্লাহ জিব্রাইলের ডাক দিয়া কয় জিব্রাইল বড় মায়া করে আদম বানাইলাম, আদম কি বলল শুনছনি? বলে আল্লাহ কি বলছে? কয় আদম বলতেছে হাওয়ার মতো সুন্দরী বোন নাকি আমি আর কারোরে বানাই নাই, জিব্রাইল কয় আল্লাহ কথা তো সত্য, আল্লাহ হাওয়াও বলতেছে আদমের মতো সুন্দর পুরুষ নাকি আমি আল্লাহ আর কারোরে বানাই নাই, জিব্রাইল কয় আল্লাহ কথা সত্য, আল্লাহ কয় না রে না কথা সত্য না, আমি খোদার গুপ্তভেদ সম্পর্কে কিছুই জানো না, আমি খোদার প্রেমের খেলা সম্পর্কে তোমরা কেউ কোনো কিছু জানো না, কোন সুবহানাল্লাহ, আল্লাহ কয় জিব্রাইল আমি আদম কেন বলল হাওয়ার মতো সুন্দরী আর বানাই নাই, হাওয়া কেন বলল আদমের মতো সুন্দর কারোরে বানাই নাই, আমার জালালিয়াতের মধ্যে জোশুইটা গেল, ও জিব্রাইল এতদিন একটা গোপন জাগার খবর আমি খোদা ছাড়া কেউ জানতো না, জিব্রাইল মিকাইল ইসরাফিল আসরাইল আমি খোদার কোন ফেরেশতা জানতো না, আমি খোদার কোন সৃষ্টি জানতো না, আজকে কেন বলল আদম হাওয়ার মতো সুন্দরী আর কারোরে বানাই নাই, হাওয়া কেন বলল আদমের মতো সুন্দর কারোরে বানাই নাই, আমি খোদার জালালিয়তের মধ্যে জোশুইটা গেল, যাও 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 ওই গোপন জাগার চাবি এই মুহূর্তে তোমারে দান কইরা দিলাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবি اللهم صل على سيدنا محمد نبينا আমার আল্লাহ কয় জিব্রাইল, আল্লাহ বলতেছে জিব্রাইল আদম যে বলল
হাওয়ার মতো সুন্দরী কারোরে বানায় নাই। যাও গোপন জায়গার চাবি তোমারে দিলাম, ওই গোপন জায়গায় আমি খোদা যে কি বানাইয়া রাখছি, কি প্রেমের খেলা লাগাইছি, তুমি একটু দেখাইয়া দিয়া সকল। সুবহানাল্লাহ। জিব্রাইল মনে মনে ভাবলো, এতদিন আমি জানতাম আল্লাহর এমন কোন জায়গা নাই আমি জানি না, আর আল্লাহ আজকে এটা কি বলে বলতেছে, আল্লাহ আজকে এটা কি বলতেছে যে এই গোপন জায়গার খবর নাকি আমিও জানি না। এই গোপন জায়গার নাম আল্লাহর জিজ্ঞেস করলেন, মাওলা ওই গোপন জায়গার নামটা কি তুমি জানাইয়া দাও। আমার আল্লাহ কয়, ওই গোপন জায়গার নাম হচ্ছে ফেরদুসে আলা। যরেকুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন চাবি দিয়ে দিলেন, যাও আদম এবং হাওয়াকে ওই জায়গা দেখাই আনো। যেরকম সুবহানাল্লাহ। এবার জিব্রাইল আমিন আমার আল্লাহর কাছ থেকে গোপন জায়গার চাবি লইয়া বাবা আদমের কাছে আসলেন, মা হওয়ার কাছে চলে আসলেন আয়েশা, কয়া দয় আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন গোপন জায়গার চাবি দিয়া আমার কাছে তোমাদের কাছে পাঠাইছে, তোমরা এমন কি বলছো আমার আল্লাহ রাগান্বিত হয়ে গেছে। বলে জিব্রাইল, আমি তো এমন কোন কথা বলি নাই যার কারণে আল্লাহ রাগান্বিত হইয়া যাইবা। জিব্রাইল কয়, না বলছো। বলে কি বলছি? বলে তুমি নাকি বলছো আদমের মতো সুন্দর আর কেহ নাই, হাওয়া তুমি নাকি বলছো আদমের মতো সুন্দর আল্লাহ কারোরে বানাই নাই, আর দুইজন দুইজনকে সুন্দর বলছো আল্লাহ নাকি এত সুন্দর কারোরে বানাই নাই। দেখো দেখো আমার আল্লাহ গোপন জায়গার চাবি দান কইরা দিছে তোমাদেরকে দেখানোর জন্য। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এবার বাবা আদম এবং মা হাওয়ার সঙ্গে লইয়া এবার জিব্রাইলের নূরের পাখাগুলো দিয়া উঠতে 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 যাইতে 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 ওই ফেরদুসে আলার গেটের সামনে যখন দাঁড়াইয়া গেল, আমার আল্লাহ কয়, জিব্রাইল আমি আর দেরি করো না রে জিব্রাইল, এই গোপন জায়গার চাবি যে তোমারে দিলাম, চাবি দিয়া গেট খোলো। এবার ফেরদুসি আলাই গিয়া যখন চাবি দ্বারা গেট খুললেন, জিব্রাইল দেখতেছে এই এই গেটের ভিতরে তিনটা রুম দেখা যায়। জোরে কোন কয়টা রুম? জবান খোলে কোন কয়টা? আল্লাহ কই, জিব্রাইল আর দেরি কইরো না রে জিব্রাইল, আদম তো বলছে হাওয়ার মতো সুন্দরী নাকি আমি আল্লাহ আর দ্বিতীয় বানাই নাই। রুমের দরজা খোলো, রুমের গেট খোলো, তালা খোলো, তালা খুলে তুমি এই রুমের ভিতরে তুমি আগে ডুববা না, এই রুমের ভিতরে হাওয়া আগে ডুববে না। বলে আল্লাহ কে ডুববে? বলে আদম যে বলছে হাওয়ার মতো সুন্দরী আমি আর কারোরে বানাই নাই, এই রুমের ভিতরে সর্বপ্রথম আদম নবী ডুববে। ওই রুমের দরজার তালা যখন খুললো, জিব্রাইল কয় আমার আল্লাহর ঘোষণা আদম তুমি ডুববা। আদম ভিতরে ঢুকার জন্য একটা কদম রুমের ভিতরে ঢুকাইছে আর একটা কদম বাহিরে। আদম নবী একবার রুমের ভিতরে তাকায়, এতদিন যারে বিশ্ব সুন্দরী বলছে তার দিকে তাকায়, আবার রুমের ভিতরে তাকায়, আবার মা হাওয়ার দিকে তাকায়, আবার রুমের ভিতরে তাকায়, আবার মা হাওয়ার দিকে তাকায়। আদম নবী এসকার পাগল হইয়া গেছে। আমার আল্লাহরে একটা ডাক পাইরা কয়, মাবুদ কি প্রেমের খেলা লাগাইলা,
এতদিন বলছিলাম হাওয়ার মতো সুন্দরী তুমি আর কারোরে বানাও নাই, এখন দেখতেছি এই রুমের ভিতরে স্বর্ণের একটা খাট দেখা যায়, ওই খাটের পায়াগুলো ইয়াকুত পাথর দ্বারা বানানো, দয়াল ওই খাটের উপরে একটা নূরের শেয়ার দেখা যায়, এই শেয়ারের উপরে এমনই একজন সুন্দরী বসা অবস্থায় আমি দেখতেছি এই রুমের সুন্দরী মহিলার হাজার ভাগের এক ভাগ সৌন্দর্য আমার হাওয়ারে দান করো নাই। বাবা আদম পাগল হয়ে গেছে মাবু গো, কি প্রেমের খেলা লাগাইলা এই রুমের ভিতরে যেই মহিলা তুমি আমার দেখলা, যারে দেখাইলা এতদিন তো হাওয়ার প্রেমের পাগল, কারণ জান্নাতের মধ্যে অগণিত হুর বানাইলা কত সুন্দর সুন্দর এক একটার চেয়ে এক একটা সুন্দরী আমি দেখলাম, হাওয়ার একটা পায়ের আঙ্গুলের সমান সৌন্দর্য তুমি হুরের দেও নাই, আর এখন দেখতেছি এই রুমের ভিতরে যেই মহিলা তুমি বসায় রাখছ এই মহিলার সৌন্দর্যের হাজার বাগের কোটি বাগের এক ভাগ সৌন্দর্য আমার হাওয়ারে দান কর নাই। বলে আল্লাহ জানতে চাই দয়া করে জানাইয়া দাও এই রুমের মহিলার নামটা কি বলে দাও, আমার আল্লাহ কয়া দমো এতদিন তো বললাম হাওয়ার মতো সুন্দরী কারোরে বানাই নাই, বলে আল্লাহ মাফ চাই মাফ কইরা দাও, বলে মহিলার পরিচয়টা দিয়া দাও, আল্লাহ কয় এই মহিলা দুনিয়ার সাধারণ মহিলা না, এই মহিলা এমন একজন মহিলা জান্নাতের কুটি 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 নারী জাতির যিনি সর্দার হইব, ইমাম হাসান হুসাইনের আম্মা জান যিনি হইব, শেরে খোদা মাওলা আলীর স্ত্রী যিনি হইব, আমার নবী মুস্তফার কলিজার টুকরা নাম হইল মা ফাতেমা। ফ্রমবান আশকের গো মেলা সবে জানে না, আশকে মাসুক প্রেমের এমনি নিশানা, আহায় আশকে মাসুক প্রেমের আর ব্রহ্মান আজকের গো মেলা সবে জানে না, ব্রহ্মান আজকের গো মেলা সবে জানে না, আশকে মাসুক প্রেমের এবার আমার আল্লাহ কয় প্রথম রুমের মহিলার পরিচয় জিব্রাইল তুমি দিয়েছ, এবারে দ্বিতীয় রুম খুলো আরো কয়টা দরজা বাকি, দুইটা রুম জোরে কোন কয়টা রুম, আমার আল্লাহ কয় জিব্রাইল দ্বিতীয় রুমের দরজা খোলো তালা খোলো, আল্লাহ কয় এই রুমের ভিতরে তুমিও ডুববা না আদমও ডুববে না, বলে আল্লাহ কে ডুববে, বলে এতদিন যেই হাওয়া বলেছিল আদম বিশ্ব সুন্দর আদমের মতো সুন্দর আমি খোদা নাকি বানাই নাই, এই রুমের ভিতরে আজকে হাওয়া ডুবব, রুমের তালা করলেন চাবি দিয়ে রুমে ঢুকার জন্য হাওয়ারে ডাক দিলেন হাওয়া গো, রুমে ঢুকাও আমার খোদা তালার কুদরতিন কুদরতি নিদর্শন তুমি একটু দেখো, মা হাওয়া রুমে ঢুকার জন্য একটা কদম ভিতরে দিল রে বন্ধু আর একটা কদম বাহিরে দিল, মা হাওয়া ও পাগল হইয়া গেছে, আমার আল্লাহর একটা ডাক দিয়া কই আল্লাহ মাফ চাই মাফ কইরা দাও, এতদিন তোমার কুদরতের নিজের হাত দ্বারা আদম রে বানানোর কারণে বলছিলাম আদমের মতো সুন্দর,
আর কারোরে বানাও নাই। এখন গো দয়াল আল্লাহ দেখতেছি রুমের ভিতরে স্বর্ণের খাটের উপরে নুরানি একটা চেয়ার দেখা যায়, এই চেয়ারের উপরে সিংহের মতো একজন পুরুষ বসা অবস্থায় আমি দেখতেছি গো আল্লাহ এই পুরুষের হাজার ভাগের এক ভাগ সৌন্দর্য আমার আদম নবীরে দান কর নাই। বলে মাবুদ দয়া করে পরিচয় জানাইয়া দাও, উনার নামটা কি জানাইয়া দাও, এত সুগুরু সিংহের মতো দেখা যায়। আল্লাহ কয় এই পুরুষ তো দুনিয়ার সাধারণ পুরুষ নারে হাওয়া, এই পুরুষ আমার নবী মুস্তফা যার উপাধি দিব আসাদুল্লাহ, আমি আল্লাহর বাগ যার উপাধি শের খোদা, যার উপাধি মাওলা মাওলা, যার উপাধি হবে আবু তুরাব, ইনি হচ্ছে সৈয়দুস সোহাদা ইমাম হুসাইন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আব্বাজান, ইনি হবেন আমার বন্ধু মুস্তফার মাধ্যমে নবুয়তের দরজা যখন বন্ধ হইয়া যাইব, এই যে এই পুরুষের মাধ্যমে বেলায়তের দরজা খুলা যাইবা। আল্লাহ কই এই পুরুষ সাধারণ পুরুষ না গো হাওয়া, এই পুরুষের নাম হলো শেরে খোদা। বলে দয়াল তোমার প্রেমের খেলা তুমি দেখাইলা, ও গো দয়াল আল্লাহ তোমার প্রেমের খেলা দেখাইলা, এই মা ফাতেমা এবং শেরে খোদা মাওলা আলী দেখাইলা। দয়া করে জানাইয়া দাও আমাদেরকে, দয়া করে দেখাইয়া দাও এত সুন্দর সুন্দর ভাবে তুমি তাদেরকে বানাইলা, তাদের কোন সন্তান দুনিয়ায় হবে কিনা একটু দেখতে চাই কন্যা। সুবহানাল্লাহ, আল্লাহ কয় জিব্রাইল আরো একটা রুম তো বাকি আছে, তালাটা খোলো, চাবি দিয়ে তালা খোলো। এবার যখন তালা খুললো রে বন্ধু, বাবা আদম দেইখা আশ্চর্য হইয়া গেছে, মাওয়া পাগল হইয়া গেছে, জিব্রাইল অবাক হইয়া গেছে, মাওলা তোমার প্রেমের খেলা বুঝা বিসন্ধান, এই রুমের ভিতরে দেখতেছি চাঁদের চেয়ে সুন্দর, এত সুন্দর সুন্দর দুইটা নূরের পুতুল খেলাধুলা করতেছে, জানাইয়া দেও গো আল্লাহ এই দুই বাচ্চা এই দুই নূরের পুতুলের নাম কি। আমার আল্লাহ কয় এই দুই নূরের পুতুল একজন রে বানাইছি আমার নবী মুস্তফার মাতার তালু থেকে নাভি পর্যন্ত একজনের সঙ্গে মিলে, নাভি থেকে পায়ের তালু পর্যন্ত ইমাম হুসাইনের সঙ্গে মিলে, মাতা থেকে নাভি পর্যন্ত ইমাম হাসানের সঙ্গে মিলে, ওনারা হলো জান্নাতের যুবকদের সরদার, ওনারা হলো ইমাম হাসান এবং ইমাম হুসাইন। আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা মুহাম্মাদিন দেখা দাও গো দয়াল নবী স্বপনেতে আসিয়া, দেখা দাও গো দয়াল স্বপনেতে আহানা, দেখিলে নূরের ছবি লাভ কি হবে বাঁচিয়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। এবার ওই জায়গায় বাবা আদম এবং মা হাওয়া কয়জন দেখলেন,
জোরে কোন কয়েছে মা ফাতেমা শের খোদা মাওলা আলী ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ঠিক কি না এই চারজন দেখলেন জিব্রাইল কয় আদম চারজনের নাম মনে রাখেন আল্লাহ যে প্রেমের খেলা দেখাইলো মনে রাখেন এই কথাটা এই ঘটনাটা বাবা আদম মনে রাখলেন আল্লাহ কয় জান্নাতে থাকতে থাকো কিন্তু শর্ত একটা জোরে কোন কয়টা জোরে কোন আল্লাহ কয় লা তাকরব হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ-জালিমিন আল্লাহ কয় আদম জান্নাতের মধ্যে এত নিয়ামত দিলাম যা খুশি খাও যেখানে খুশি থাকো সাবধান সাবধান এই গাছের কাছে যাইও না গাছের ফল খাইও না ওই গাছের ফল খাওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ওনাদের দেহ থেকে ওনাদের জান্নাতি পোশাক খুললেন এবং দুনিয়ায় পাঠাইলেন ঠিক কি না জোরে কোন ঠিক কি না দুনিয়ায় কান্দলো আল্লাহর দরবারে হাত উঠাইয়া কান্দে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমার আল্লাহ তো দয়াবান ঠিক কি জোরে কোন আল্লাহর নাম রহমান ঠিক নি আল্লাহর নাম রহিম ঠিক কি না মানে দয়াময় আল্লাহর মতো দয়াবান আল্লাহর গোটা জগতের মধ্যে আর নাই আল্লাহর নাম গাফফার মানে ক্ষমাশীল ঠিক কি না আল্লাহ তোমার নাম ক্ষমাশীল দিলা তুমি নিজেই তোমার কোন দুনিয়ার বান্দা বান্দি দেয় নাই তুমি তোমার নাম রহমানুর রহিম দুনিয়ার মানুষ তোমার নাম দেয় নাই তুমি তোমার নাম দিয়েছ রহমানুর রহিম আল্লাহ নিজের নাম তুমি নিজেই রহমানুর রহিম রাখলা নিজেই তোমার নাম দিলা গফফার ক্ষমাশীল আদম যে কাঁদতেছে তাইলে তোমার দয়া হয় না কেন তুমি মাফ করো না কেন আল্লাহ কয় আমি দয়াবান আমি মাফ করি না কারণ এখানে একটা প্রেমের খেলায় আছে আদম নবী কান্দে বাবা আদম কান্দে একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় দশ বছর নয় বিশ বছর নয় পঞ্চাশ বছর নয় একশো বছর পার হয়ে গেছে দুইশো বছর পার হয়ে গেছে কানতে কানতে সুখের পানি পড়তে পড়তে নহর হয়ে গেল ও দয়াল তোমার নাম গাফফার তোমার নাম রহিম এখনো কেন দয়া করো না আল্লাহ কয় দুনিয়া বাসিরে আমি বুঝাইতে চাই আমার নবী নয় শুধু ফাকে ভামজাতনের ইজ্জত আমি আল্লাহর কাছে কত বেশি তিনশো বৎসর মতান্তরে সাড়ে তিনশো বৎসর কাদার পড়ে হঠাৎ বাবা আদমের মনে হয়ে গেছে আয় হায় আমি করলামটা কি করলাম কি করলাম কি আমি যেদিন বলছিলাম হাওয়ার মতো সুন্দরী আর নাই হাওয়া বলেছিল আমার মতো সুন্দর আর নাই আল্লাহ তো ফেরদুসে আলায় প্রেমের খেলা দেখাইছে আল্লাহ তোমার কাছে শেষবারের মতো হাত উঠাইলাম মাবুদু আলার মধ্যে দেখলাম চারজন তোমার বাড়ির নাম থাকবে তোমার কিন্তু গেইটে দেখলাম তোমার বন্ধু মোস্তফার নাম ফেরদুসে আলায় দেখলাম চারজন
তোমার বাড়ি আর সোয়াজিমের গেইটে দেখলাম একটা নাম জান্নাতে দিলা থাকার জন্য ঢুকতে সময় জান্নাতের গেইটে দেখলাম একটা নাম জান্নাতের ফুলে ফুলে দেখলাম একটা নাম ফলে ফলে দেখলাম একটা নাম হুরগেল মানের স্কন্দের মধ্যে দেখলাম একটা নাম জান্নাতের রুমে রুমে দরজায় দরজায় জানালায় জানালায় দেখলাম একটা নাম মাবুদু ওই নবী মুস্তফা এবং আহলে বায়াত সারজন এই সারজন মিলে আর আমার নবী মিলে ফাঁকে ফান্দা তো কয় আল্লাহ ওই পাকে পান্ডা তন আলাইহিমুসসালামের উসিলা দিলাম আমারে ওই পাকে পাঞ্জাতনের উসিলায় মাফ কইরা দাও আমার আল্লাহ কয় কাইফা আরাফতা ইয়া আদম ও আদম কি প্রেমের গোপন ভেদ বুঝি তোমার মনে পড়ে গেছে আদম তুমি 350 বছর ভরে কেন জান্নাত থেকে তোমার জান্নাতি পোশাক গুলো খুলে ফেললাম দুনিয়ায় উলঙ্গ অবস্থায় ফাটাইলাম আদম আমি খোদার জালালিয়তের কসম করে বলি রে আদম আমি খোদার জাতের কসম খেয়ে বলি রে আদম 350 বছর পরে কেন জান্নাতে যখন ওই ফল খাইলা ওই নবী মুস্তফা এবং আহলে বায়াত চারজন এই ফান্দাতনের উসিলা দিয়া যদি মাফ খাইতা জান্নাতের মধ্যে রেখেই তোমারে শুধু মাফ করতাম তাই নয় বাবা কবুল করুক জোরে কো না সেই নবীজির মহব্বত রে বাবা কি বলবো বাবা সেই নবীজির মহব্বত আমার নবী মুস্তফা আমার সর্বার কায়নাত নূর মুজাসসাম নূর মুজাররাদ রহমাতুল্লিল আলামিন গুনাহগার উম্মতের কান্দারির নূরানি জবান মোবারক দ্বারা ঘোষণা দিচ্ছেন আমার নবী বলেন মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ মাতা শহীদান আমার আহলে বায়াতের মহব্বত নিয়ে যদি কেউ মারা যায় ওই ব্যক্তিকে আমার আল্লাহ শহীদের দরজা দান করে দিবে জোরে কোন না সুবহানাল্লাহ কিছু মানুষ আছে মাজার জিয়ারত না যায় ফতোয়া দেয় আছে না আছে কি নাই জোরে কোন আছে কি নাই আমার নবী কয় মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ জাআলাল্লাহু কবরহু মাজারা মালাইকার রহমা মাজার শব্দ বলে নাই হাদিসে আমার আল্লাহ কয় আহলে বায়াতের মহব্বতে যদি কেউ মারা যায় তারে তো শহীদি দরজা দিবে শুধু তাই নয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন গুনাহগার তার কবর জিয়ারত না করলে তার অসুবিধা নাই কেন কারণ হলো আহলে বায়াত পাঞ্জাতনের মহব্বতের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা আসমান থেকে ফেরেশতা পাঠায়া দিবে কিয়ামত পর্যন্ত এই ফাঁক পাঞ্জাতনের ফাঁকলের মাজার আল্লাহর নিষ্পাপ ফেরেশতারা জিয়ারত করবে কোন সুবহানাল্লাহ তাহলে পাক পাঞ্জাতনকে মহব্বত করার দরকার আছে কি নাই ছাগল ডিনে কই নাই বলে কই পাক পাঞ্জাতন আবার কি কই না কই নি কই নি কই পাক পাঞ্জাতন বলে ইডি বলে আবার কি আল্লাহ কোরআনে কই সূরা হাজাবের 33 নম্বর আয়াত ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আল্লাহ কই এটা আমি খোদার ইরাদা আমি খোদার ইচ্ছা আমি খোদা চাই আহলে বায়াত যারা হবে তারা সবাই পুতো পবিত্র হবে কন্যা সুবহানাল্লাহ তো আহলে বায়াতের মধ্যে বাবা তার মানে আল্লাহর কোরআনের ঘোষণা যে আহলে বায়াত পুতো পবিত্র ঠিক নি ঠিক কি না পবিত্র তো আহলে বায়াতের নবীর আহলে বায়াত নবী তো এক নম্বরে ঠিক কি না মা ফাতেমা আছেন মাওলা আলী আছেন ইমাম হাসান ইমাম হুসাইন এই পাঁচজনকে আল্লাহ কি বলছে পবিত্র পবিত্র এ ফারসিতে কি বলে বাংলায় কয় পবিত্র ফারসিতে কয় পাক আমরা বাংলায়ও কিন্তু এটা ব্যবহার করি মূলত এটা ফারসি শব্দ পবিত্র ফারসিতে কি বলে পাক এই যে দেখাইলাম ওনারা কয়জন জোরে কোন
এটা বাংলা পাস, ফার্সিতে বলে পাঞ্জা। ফার্সিতে কি বলে? পাঞ্জা। এ পাঁচজনের শরীর আছে নাকি নাই? শরীর বাংলা, ইংরেজি বডি, ফার্সিতে তন, তন মানে শরীর। তাইলে বাংলায় কি হয়? পাঁচটি পবিত্র শরীর। তো এই পাঁচজন পবিত্র শরীর, এটা তো আল্লাহর কোরআনেই কয়, সূরা হাজাবে, ঠিক কি না? তো এই কথাটা কি কোরআন হাদিসের সম্মত কিনা, কোরআনে আছে কিনা? পাঁচজন পবিত্র সত্তা, পাঁচটি পবিত্র শরীর, এটারে বাংলা শব্দ, এটাকে ফার্সিতে বলে পাকে পাঞ্জাতন কন, সুবহানাল্লাহ। তাইলে পাক পাঞ্জাতন আল্লাহর কোরআনেই আছে, ঠিক কি না? জোরে কোন, ঠিক কি না? আরে সেই পাক পাঞ্জাতনের ইজ্জত যে কি, তুমি কি বুঝবা, তুমি কি জানবা? আমার নবী মুস্তফা বলতেছে, উম্মত পাক পাঞ্জাতনকে আমার আল্লাহ এমন ইজ্জত, এমন মকাম, এত সম্মান দিয়েছেন, এ পাক পাঞ্জাতনকে যে আল্লাহ কি দ্বারা বানাইছে তোমরা সেই গুপ্ত তথ্য জানো না। জোরে কোন না, সুবহানাল্লাহ। জি জি জি, কোন জায়গায় আছে, কোন জায়গায় আছে? শরফুল মুআইয়্যিদ পৃষ্ঠা নম্বর 45। আমার নবীজির জবান মোবারকের ঘোষণা দেখেন, মাডি মাডি করে কিছু কিছু জালেম আছে দেখবেন, শুধু কেবল কই মাডি মাডি আছেন। আরে মাডি কিনা শোনো, আমার নবী কয় ফাতেমা যে কিসে সৃষ্টি একটু জান না, জানার দরকার আছে কি নাই? মা খাদিজাতুল কুবরা একদিন আমার দয়ালের কদম মোবারকের মধ্যে কয়েন, নবী গাও ও দয়াল, আমি ছিলাম আরব জাহানের শ্রেষ্ঠ ধনী মানুষ, আরব জাহানের শ্রেষ্ঠ ধনী, আমার মতো ধনী আরব জাহানে দ্বিতীয় আর কেহ নাই, নবী গো ও দয়াল, আপনারে যেদিন আমার চাকরির মধ্যে জয়েন করাইলাম, আমি দেখতাম আপনি ছাগল বেড়া লইয়া যখন রুদ্রের মধ্যে কাজ করতেন, আপনি নবীর বুঝি এত শান, আপনি নবীর বুঝি এত মর্যাদা, এত মান ইজ্জত, আমি দেখলাম আপনার মাথা মোবারকের উপরে যেন সূর্যের আলো, সূর্যের তাপ না ভরে আসমান থেকে শো করে মেঘ এসে আপনারে ছায়া দান কইরা দিত, নবী গো নবী মুস্তফা যখন খেজুর গাছের নিচে মরুভূমির মধ্যে ঘুমাইতেন, আমি দেখতাম গো দয়াল জঙ্গল থেকে দ্রুত বেগে অজগর সাপ আসতো, আমি তো ভাবছিলাম আপনারে কামড় দিব না, গো দয়াল কুলকায়নাত তো আপনার গোলাম, আমি তো তখন বুঝি নাই, আমি দেখলাম অজগর সাপ আইসা এভাবে সোমাইরা আপনারে কামড় না দিয়া আপনার দেহ মোবারকের মধ্যে বাতাস করতেছে, নবী গো ইজ্জত মর্যাদা দেখে আমি বুঝলাম, তাওরাত জাবুর ইনজিলে পাইলাম আখির নবীর এমন গুণগুলো পাওয়া যাইব, আপনার প্রেমের পাগল হইয়া গেলাম, অথচ আপনার বয়স 25 আমার বয়স 40, আমি তো দুনিয়ার লোভ লালসায় আপনার পাগল হই নাই, আপনি রহমাতুল্লিল আলামিনের গোলাম হওয়ার জন্য পাগল হইয়া গেছি, কয় দয়াল আপনার কদম মোবারকে জীবন যৌবন সফর্দ করে দিলাম, ও দয়াল আমার যত ধন সম্পদ ছিল আপনার কদম মোবারকে দান কইরা দিলাম, আমি গরিব হইয়া গেছি, আমি যখন ধনী ছিলাম কত রং বেরঙের ফল ফলাদি খাইছি, আপেল খাইছি, আঙ্গুর খাইছি, কত রকমের ফল, দয়াল আপনার কদম মোবারকে সব দেওয়ার কারণে আজকে আমি কিছু খাইতে পাই না, আমার এই মুহূর্তে মনে চাই অনেক দিন তো আপেল দেখি না, দুনিয়ার কোন আপেল না, আল্লাহ পাকের জান্নাতের একটা আপেল দেখতে চাই,
আমার নবীর ক্ষমতা আছেন, জোরে কোন আছেন, দিয়েছেন কে? আমার আল্লাহ কোন? ও জিব্রাইল আমিন, খাদিজাতুল কুবরা, আমার দয়ালের পাগল হইয়া ধন সম্পদ যা ছিল সব কিছু দান কইরা দিছে দয়ালের কদম মোবারকে। জিব্রাইল আমিন আর দেরি কইরো না রে জিব্রাইল, যাও 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 জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাত থেকে দুইটা আপেল নিবা, জোরে কোন কয়টা? জোরে কোন? দুইটা আপেল লইবা, আপেল গুলো নিয়ে নবী মুস্তফার কদম মোবারকে হাজির কইরা দিবা, বলবা আমি আল্লাহর পক্ষ থেকে খাদিজারে একটা উপহার, আপনি দয়াল নবীরে একটা উপহার। কন্যারে জিব্রাইল শুধু আপেল দিলেই চলবে না, আমি খোদার পক্ষ থেকে খাদিজারে একটা সালাম পৌঁছাইয়া দিও। এবার জিব্রাইল জান্নাতে গেলেন, দুইটা আপেল নিলেন, আপেল গুলো লইয়া দয়ালের কদম মোবারকে গোলামের মতো দাঁড়াইয়া গেছে, কই দয়াল আমার আল্লাহ, আপনার সঙ্গে কি প্রেমের সম্পর্ক বুঝতে পারি নাই, খাদিজায় আপনার কাছে আপেল চাইছে, এখনো আপনি আল্লাহর কাছে যান নাই, চাওয়ার আগে আমার আল্লাহ জান্নাত থেকে দুইটা আপেল পাঠাইছে। একটা আপেল আপনি খাইবেন, আরেকটা আপেল আপনার খাদিজাতুল কুবরা খাবে। বলে ঠিক আছে দাও আপেলটা মা খাদিজা খাবার জন্য যখন মুখের কাছে নিল, জিব্রাইল কই নবীজি আপেল খাওয়ার আগে আমার আল্লাহ আরেকটা সংবাদ জানাইয়া দিছে। কি সংবাদ? আল্লাহ বলছে মনোযোগ মনোযোগ বাবারা, গভীর মনোযোগ, আল্লাহ একটা সুসংবাদ দিয়েছে, এই আপেল যখন আপনার খাদিজা খাবে, আপেল খাওয়ার সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরার ফেটের মধ্যে একজন কন্যা সন্তান চলে আসবে। মনোযোগ বাবা মনোযোগ, জালেম তাবলিগির গোষ্ঠী, গাট্টিওয়ালার গোষ্ঠী, বদনাসরের গোষ্ঠী, কৌমির গোষ্ঠী, তারা কয় নবী বলে মাটির নবী, কামলিওয়ালার এই হাদিস দ্বারা প্রমাণ হয় নবী মাটির হইব তো দূরের কথা, নবীর কন্যা মা ফাতেমাও মাটির না, মা ফাতেমা আল্লাহর জান্নাতের আফেলের সৃষ্টি। কোন ঠিক কিনা? জবান খুলে কোন ঠিক কিনা? তাইলে বাজান মা ফাতেমার দেহ মোবারক পাইলাম জান্নাতের আপেল সৃষ্টি। তারা কয় সব মানুষ বলে মাটির সৃষ্টি, বাবা ঈসা নবী তো মাটির না। বলে কি? ঈসা নবীর আম্মা জানের তো, ঈসা নবীর আম্মা জান যিনি, ওনার নাম মরিয়ম বিনতে ইমরান, ওই মরিয়ম বিনতে ইমরান ইমরানের কন্যা মরিয়ম, মরিয়ম আলাইহিসসালাম উনি জীবনে বিয়ে বসে নাই, জিব্রাইল ওনার কাছে আইসা কয় মরিয়ম গো আমার আল্লাহ তোমার কাছে আমারে পাঠাইয়া একটা সংবাদ দিয়েছে। কয় কি সংবাদ? কয় আমার আল্লাহ জানাইছে তোমার গর্বে আল্লাহর নবী হইব। এই কথা একটা আবিয়াতা মাইয়া যদি শুনে আসমানতে পারবো না, খুব আস্তা করল না লেডি, কি কও আমার জীবনে বিয়ে হয়েছে না আর তুমি কও আমার গর্বে বলে সন্তান হবে, ঠিক কি না? এটা আশ্চর্য হবে না? আমরা যে মা বোনেরা এডি তো আশ্চর্য না, শুধু ভিসা লয়ে দৌড়াই ভিসা চিনে কুমিল্লা কয় ভিসা জারু জারু চিনে নি সবাই চিনে মাশাআল্লাহ। যদি মা বোনেরে কেউ গিয়া কয় মা এখনো বিয়ে হয় নাই, যেই বইনের গিয়া যদি কয় মা গো তোমার ফেড়ে তো একজন বাচ্চা হইব, কইবে হুংডার করো হুংডা খারো
তাইলে পাইলাম আল্লাহর কোরআন অনুযায়ী ঈসা নবী ফুয়ের সৃষ্টি, ঠিক কিনা? ঈসা নবীর এই দেহ মোবারকটা ফুয়ের সৃষ্টি, মা ফাতেমা কিসের সৃষ্টি? তাহলে তো মা হাওয়া মাটির না, মা হাওয়া হলো হাড্ডি। ফাইলাম কয়টা? মা ফাতেমা আপেলের এবং ঈসা নবী ফুয়ের, বাবা আদম মাটির, মা হাওয়া হাড্ডির, এবং আমরা সবাই কিসে? এই মাটির। আপনি দেখছেন আমরা মাটির না, আমরা মাটির নয়। আমার আল্লাহর ঘোষণা হচ্ছে মানুষ আমার আল্লাহ মাটি দ্বারা বানায় নাই, আমার আপনার বাবা মার মিলনের ফলে নুতফার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে আমাকে আপনাকে নুতফা দ্বারা সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওই ওয়াহাবির গোষ্ঠী, ওই জালেমের গোষ্ঠী, তুই নিজে তো মাটির না, তাইলে আমার নবী মাটির হতে পারে? হতে পারে? আমার নবী কিসের সৃষ্টি? ওই ওয়াহাবি, তুই দলিল নে তোর বাফের কিতাব দরকার আছে না? আমরার বাফের দলিল দেওয়ার দরকার নাই। আমরা তো বাফ কইলে তার আর জ্বালা সুইটা যায়। শাহজালাল বাবারে যদি বাবা কই, কই নাউজুবিল্লাহ তোর বাফ কয়টা? আমি জানতে চাই এই যে কমি মাদ্রাসাটি বাংলার আনাসে কানাসে দেয়, এটির নাম হইলো জামিয়া, নাম দেয় নামের, ঠিক না? জামিয়া দারুম দুরুম ফুতুলিয়া কুতুলিয়া সুতুরিয়া মাদ্রাসা, ঠিক না? ঠিক নেই জামিয়া, এটা তো আরবি শব্দ, আপনারা বুঝেন না, ধোকা দেয় আপনারা। জামিয়ার ইংরেজি হলো ইউনিভার্সিটি, বাংলা হলো বিশ্ববিদ্যালয়। বাবার আপনারা তো বুঝেন বিশ্ববিদ্যালয় কারে কয়, আপনারা এলাকায় প্রাইমারি স্কুল আছেন? আসেন। এই প্রাইমারি স্কুলের যদি আমি কই বিশ্ববিদ্যালয়, আপনারা আসতেন না? কইবেন বলে আরে মানন জিয়াদের ছেলের তার যে শিরছে এটা তো আগে জানতাম না, কি রে প্রাইমারি স্কুল যে উনি কইতেছে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়। আরে প্রাইমারি শেষ করলে যাইবো হাই স্কুল, ঠিক না? হাই স্কুল শেষ করে যাইবো কলেজ, এরপরে ইউনিভার্সিটি, ঠিক কি না? আপনি যদি একটা টিনের ঘর কইরে একটা ভাইখানা দিয়া নাম দেন ইউনিভার্সিটি, হইব নি বাবা? হইব নি? তাইলে ইউনিভার্সিটি তো দেখতে ইউনিভার্সিটির মতো দেখা লাগবে, ঠিক কি না? তো ইউনিভার্সিটি এটার এই আরবি হলো জামিয়া। তাইলে আপনারা তো এখন বুঝছেন জামিয়া মানে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কেমন হবে? টিনের ঘর উড়ে যদি ইউনিভার্সিটি নাম দেয় এটা কি ঠিক হইলো বাবা? তাইলে বুঝা গেল নামের মধ্যেই এত দোকা, কামের মধ্যে জানি কেরম দোকা আল্লাহ জানে, ঠিক কি না? এই জামিয়াডি নাম দিয়া দিয়া মানুষের কাছে গিয়ে আব্বা আপনি তো এমনি আমার বাপের মতো, বাপের বন্ধু, অসুবিধা নাই, ঠিক নেই নাকি? নাকি গিয়া কই আব্বা কি বিষয় বাবা? কই একটা জামিয়া দিমু ইউনিভার্সিটি দিমু, জামিয়া ইউনিভার্সিটি কই না, তাহলে তো ধরা খাই লাগবে। কই জামিয়া দিমু এখানে লেখাপড়া হবে? বাবা আপনারা যদি সাহায্য না করেন কেডা করবো সাহায্য? মাদ্রাসা করার পরে দেখবেন কোরবানি সামরা ভাওনে লাগিয়া বাড়ি বাড়ি গিয়া কই বাবা আপনারা সামরাটা দেন, জাকাতের টেয়ার দেন, ফেতরার টেয়ার দেন, রিক্সার ড্রাইভার রে কয় বাবা, ওই কৃষক রে কয় বাবা, ওই গরিব লোক রে কয় বাবা, বড় লোক রে কয় বাবা, আমি জানতে চাই তোমার টাকা ইনকামের জন্য একজন রিক্সার ড্রাইভারকে একজন কৃষককে যদি বাবা বলতে পারো, জাহান্নামীকে যদি বাবা বলতে পারো, যার কারণে বাংলার জমিনে আল্লাহ চিনল, রসুল চিনল, যার কারণে আমরা কোরআন পাইলাম, হাদিস পাইলাম, নবী চিনলাম, আল্লাহ পাইলাম, সেই বলি আমাদেরকে বাবা বলা যায় না সেকি না? বাবা বললে দোষ হইয়া যায়। তুই যে ভিক্ষা করার সময় হাজারবার বাপ কইলি এটা দোষ নাই, ঠিক নেই? ঠিক কি না? বাবা বললেই দোষ হইয়া যায়। আর আমরা যখন বাবা বলি
তখন দোস্তদের বেলা নন্দন ঘোষ কয় না আমরার বেলা সবে জায়েজ। একটা ভিডিও দেখছিলাম আজ থেকে কেমন হয়, আমি তখন আলিমে পড়ি মানে ইন্টারে পড়ি, কি একজন হুজুরের দাওয়াত দিছে, হুজুর করে লইয়ে দেখবেন বেশিরভাগ ভিডিও কি যে ফাইল মানছে বুঝলাম না, হুজুরের দাওয়াত দিছে ইমাম সাহেব, কি দাওয়াত দিছে মুরগার গোস্ত দিয়া, বাতের বাত মুরগার গোস্ত লবার আগে কই হুজুর এটা তো মরা মুরগার গোস্ত, আরে এটা তো খাওয়া না যায়, এটা তো খাওয়া যায় তো না, তুই হুজুরের তো লোভ তো হে দিকে ওই হেতাগ মতন সামরার দিকে কৌশলে যেমনি হোক সামরা এটা জায়েজ করণে লাগবো, হুজুরের লোভ তো হে দিকে, আরে কি করার এখন মরা মুরগা কইছে, আমিও আলেম মানুষ বুদ্ধি করে কয় আরে মুরগা খাওয়ায় না হারাম, জোর খাওয়া তো হারাম না, কয় মুরগা খাওয়ায় না হারাম মরা মুরগা, জোল তো খাওয়া হারাম না, জোল খাইয়া লাই জোল খাইছে অন মুরগাটার প্রতি তো এটা লোভ পড়ে রইছে না, হ একবারে ঠিক কথা কইছে অন কইতেছে কই আও অল্প খাইলে দোষ হয় না, অল্প খাইলে মেয় সাইজ আছে সব কিছু অল্প একদম, কয় তো ফুরাটা রান খাইতাম না একটু সিরা কুদ্দু খাই এটা তো আর না যায় না, একটু খাইয়া কয় একটু যেমন খাইছি ফুরাটা খাওয়া যায় যার নেক নজর পড়লে হাজারো জাহান্নামী জান্নাতি হয়ে যায়, আমরা কাকে বলি বাবা শেখ খাজা গরিব বিন আওয়াজ সুলতানুল হিন্দ আতে রসুল খাজে খাজগা খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমীরি রাদিয়াল্লাহু তাআলা আন, আমরা কাকে বাবা বলি যিনি গাউসুল আজম যিনি গাউসুল সাকালাইন যিনি মাহবুব সুবহানি যিনি কুতুবে রব্বানি যিনি গাউসে সামদানি মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাদেরকে আমরা বাবা বলি কেন, কারণ ওনার দরবারে যদি চোর আসে চুরি করতে ওনাদের ফয়াজের তাজাল্লি হতে সুর ওলি না শুধু কুতুব হইয়া বাড়ি চলে যায়, জোরে কোন না সুবহানাল্লাহ, আমরা বাবা বলি তাদেরকে যাদের নেক নজরে মুহূর্তে মদিনা ওয়ালা দিদার পাওয়া যায়, আমরা বাবা বলি তাদেরকে যাদের কদম মোবারকে হাজারো জাহান্নামী কবরের আযাব মাফ হয়ে যায়, ঠিক কি না, জোরে বলুন ঠিক কি না, সামরাওয়ালা গাট্টিওয়ালা বদনাসুর তোমরা বাবা বলা যদি জায়েজ হয় জাহান্নামী, আমরা ওলি আল্লাহদেরকে বাবা বলা জায়েজ আছে কি না বাবা, জোরে কোন না আছে কি নাই, জবান খুলে বলুন আছে কি নাই, সেই নবীর এত শান এত ইজ্জত আমার আল্লাহ দিয়েছেন, সেই নবী কামলিওয়ালা জমিনে থেকে আল্লাহর আসমানে ক্ষমতা প্রয়োগ করতে পারে ঠিক কি না, প্রমাণ আছে কি নাই, জোরে কোন না আছে কি নাই, তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফের গনে নবুয়ত প্রমাণে করে তোমায় আবেদন, চন্দ্র করতে দুখণ্ডন করে তোমায় আবেদন, চন্দ্র করতে দুখণ্ডন দেখে তোমার তোর জনি, দেখে তোমার তোর জনি চাঁদ হয়ে যায় কোরবানি, দেখে তোমার তোর জনি চাঁদ হয়ে যায় কোরবানি, আসে কেরে পরিচয় দিয়ে চির অম্লান হয়ে রয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ রসুল ওরা তোমায় না চিনিলে, ও হাবিরা না চিনিলে, গাটিওয়ালা না চিনিলে, তাবলিগেরা না চিনিলে, বদনা ছোড়া না চিনিলে, সবকা টুপি না চিনিলে, তোমার কি আসে যায় দোন জাহান তোমারি নূরি চরণে ঝুকায়, দোন জাহান তোমারি নূরি চরণ
চরণে ঝুকায়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ বন জঙ্গলের বাঘ হরিণ মনে আনতে সুখের বিন বন জঙ্গলের বাঘ হরিণ মনে আনতে সুখের বিন তোমার নামে প্রতিদিন দুরুদ পড়ে সীমাহীন পড়ে সাল্লে আলা জুড়ায় মনের জালা পড়ে সাল্লে আলা জুড়ায় মনের তোমায় চেনার মতো যে চিনেছে চিনার মতো যে চিনেছে পাওয়ার মতো সে পেয়েছে চিনার মতো যে চিনেছে পাওয়ার মতো সে পেয়েছে এমন পাওয়া পেয়েছে যে পাওয়ার তুলনা নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রেমিকে বলুন ইয়া রাসূলুল্লাহ বাজান গভীর মনোযোগ 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 বাজান কি বলতেছিলাম নবীর শানের কথা কিভাবে বলবো নবীর আহলে বায়াত ফানজাতনের শানের কথা আমি নই শুধু আল্লাহর গোটা জাহানের কুল কায়নাতের মুফতি মুহাদ্দিস মুফাসসিররা যদি করে আহলে বায়াতের শান মান বলা শেষ হবে না জোরে কোন ঠিক কি না ও মা ফাতেমা আপনার শান কতটুকু জানতে চাই বলতেছে যখন আমার আম্মা জান খাদিজাতুল কুবরা জান্নাতের আপেল খাইলেন মনে আছে আপেল খাইলেন আমি গর্বে আসলাম আমি গর্বে আসলাম জান্নাতের আপেল খাওয়ার পরে আমি যখন গর্বের মধ্যে চলে আসলাম দেখেন আমরার মা বোনেরা যখন সন্তান পেটে আসে পেটটা একটু বড় হয় কি না একটু ওজন অনুভব করেনি মা খাদিজাতুল কুবরা কয় নবীর উম্মতেরা আমার ফাতেমা যখন আমার গর্বের মধ্যে আমার পেট বড় হয় না ওজন আমি খাদিজা অনুভব করি না মা খাদিজা বলতেছে ও নবীর পাগলারা শোনো ও ফাতেমার পাগলারা শোনো আমার কন্যায় আমার পেটের মধ্যে দুনিয়ায় যখন আসার সময় হলো আমার প্রসব বেদনা উদয় হয়ে গেছে আমার ফাতেমা যখন দুনিয়ায় আসবে আমি মহিলাদেরকে ডাকলাম মক্কার মহিলাদেরকে ডাকলাম যারা দাইমা দাইমা চিনেননি চিনেননি বাচ্চা হলে বাচ্চা যারা খালাস করায় তাদেরকে দাইমা বলে ঠিক কিনা মা খাদিজা বলতেছে ও দয়াল নবীর পাগল ও পাকে পাঞ্জাতনের পাগলেরা শোনো আমার ফাতেমার কেমন ইজ্জত নবীর কথা তো অনেক দূরে অনেক উচ্চ মকাম আমার ফাতেমার কেমন মকাম তোমরা জানো নি আমার মকাম আমার ফাতেমার মকাম কেমন শোনো যখন প্রসব বেদনা আমার উদয় হইয়া গেল আমি মক্কার মহিলাদেরকে ডাকলাম দাইমাদেরকে ডাকলাম মারা গো আমি তো গর্ভবতী আমার সন্তান দুনিয়ায় আসার সময় হয়ে গেছে একটু তোমরা আমার সাহায্য করার জন্য আসো ওই মক্কার মহিলারা কয় এগো খাদিজা জীবন যাবে তবু আমরা তোমার বাড়ি যাব না তোমার সাহায্য করব না জোরে কন্যা উজবিল বলে কেন বলে তোমারে বলছিলাম এই এতিম মুহাম্মদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এতিম মুহাম্মদের কাছে বিয়ে না বসার জন্য তোমারে বলছিলাম আরবের কত বড় বড় আমির আছে ধনী ব্যক্তি আছে আমিরের কাছে বিয়ে বসতে আমাদের কথা শুনলা না এতিম মুহাম্মদের কাছে তুমি বিয়ে বসলা শুধু তাই নয় ধন সম্পদ যা আছে নবীর কদমে কুরবান কইরা দিলা কয় খাদিজা
আজকে প্রসব বেদনায় যদি তুমি মারা যাও আমরা কেউ আসব না তোমার সাহায্য করার জন্য আমরা কেউ তোমার দাইমা হব না দেখেন মা ফাতেমার কেমন সম্মান আমার আল্লাহ কয় জিব্রাইল যাও 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 আমার বন্ধু মুস্তফার কলিজার টুকরা ফাতেমা দুনিয়ায় আসব যাও যাও তুমি আদম নবীর স্ত্রী হাওয়ারে বলো এবং সারাকে বলো এবং মরিয়মকে বলো কুলসুমকে বলো তারা যেন এই মুহূর্তে আমার খাদিজার ঘরে চইলা যায় দেখেন নবীর আগমনেও কিন্তু তারা আসছিল ঠিক কিনা দেখেন মা ফাতেমার কেমন মকাম মা ফাতেমা দুনিয়ায় আসবে দাইমা নাই আল্লাহ কয় দুনিয়ার কোন কাফের দাইমা হওয়া লাগবে না দুনিয়ার সাধারণ মানুষ দাইমা হওয়া লাগবে না আজকে আমার ফাতেমার দাইমা হইব হাওয়া মরিয়ম কুলসুম এবং সারা আলাইহিস সালাম জোরে সোরে কন সুবহানাল্লাহ এবার বলতেছেন আমার ঘরের মধ্যে তারা যখন আসলো আমার ঘরে যখন তারাই আসলো আমার ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেছে ওনারা আসলো কেন কেন নবীর গোলাম তো নয় শুধু নবীর কন্যা ফাতেমার গোলামি করার জন্য মা ফাতেমা দুনিয়ায় আসলেন মা ফাতেমা দুনিয়ায় আসলেন দুনিয়ায় আসার পরে এবার আমরা সাত দিনের দিনে বাচ্চার নাম রাখিনি রাখি কি না আমার আল্লাহ কয় বন্ধু আপনার কলিজার টুকরা ফাতেমার নাম দুনিয়ার কেউ লাখা লাখা লাগবো না আপনার ফাতেমার নাম আমি আল্লাহ নিজেই রেখে দিয়েছি কয় আল্লাহ তুমি আবার কি নাম রাখছো বলে আমি খোদা নাম রাখছি ফাতেমা জবান খোলে কন্যা সুবহানাল্লাহ বলে আল্লাহ জমিনের মধ্যে এত নাম থাকতে ফাতেমা তুমি কেন রাখলা বলতেছে কারণ আছে মুস্তাদরেকে হাকেমের মধ্যে এই হাদিস খানা রয়েছে কি হাদিস আমান নবী বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইন্নামা সুমিয়াত ফাতেমা লিআন্নাল্লাহ তাআলা ফাতেমাহ ওয়া মুহিব্বিহা আনিন নার জবান খুলে কোন সুবহানাল্লাহ আরেকখানা কিতাব এই হাদিসটা রয়েছে কিতাবের নাম আলে রসুল আমার নবী কয়ে আমার ফাতেমার ফাগল যারা ফাগফান দাতনের ফাগল যারা তোমাদেরকে আমি নবী মুস্তফা একটা সুসংবাদ দেই বলে ইয়া রসুল আল্লাহ আপনি কিসের সুসংবাদ দেন আমার নবী কয় সুসংবাদ হলো ইন্নামা সুমিয়াত ফাতেমা নিশ্চয়ই আল্লাহ আমার মেয়ের নাম ফাতেমা এজন্যই রাখছে ফাতেমা অর্থ পৃথককারিণী এক জিনিস থেকে আরেক জিনিসকে যিনি পৃথক করেন এক বস্তু থেকে আরেক বস্তুকে যিনি আলাদা করেন তারে বলা হয় ফাতেমা বলে নবী গো আপনার মেয়ের নাম আমার আল্লাহ কেন ফাতেমা রাখছে বলে ফাতেমা রাখার কারণ হইল ফাতেমা রাখার কারণ হইল লি ইন্নামা সুমিয়াত ফাতেমা লি আন্নাল্লাহ ফাতেমা হাওয়া মুহিব্বিহা আমার আল্লাহ ফাতেমা এজন্য নাম রাখছে এই আমার নয়নের মনি আমার কলিজার টুকরা
আমার বুকের দন ফাতেমাকে এবং কিয়ামত পর্যন্ত আমার এই ফাতেমারে যারা ভালোবাসবো, এই ফাতেমারে যারা ভালোবাসবে কিয়ামত পর্যন্ত, মা ফাতেমার যত পাগল আছে এই পাগলদেরকে জাহান্নাম থেকে পৃথক করে, জাহান্নাম থেকে আলাদা করে আমার আল্লাহ ওই পাগলদারে জান্নাত দান কইরা দিব। আরে বনের পাখি হইলে আমি যাইতাম উড়াল দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, হায় আশেক বলো না প্রেমিনিয়া মদিনাতে কাঁদেন নবী সালাম জানো সম্মান দাঁড়ায়া, বলুন সেই নবীকে সালাম জানো কাতার দাঁড়ায়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়াম, আশেকে বলো না প্রেমিনিয়া মদিনাতে কাঁদেন নবী। আহা বনের পাখি হইলে আমি যাইতাম উড়াল দিয়া মদিনাতে কাঁদেন নবী আশেকে বলো না প্রেমিনিয়া মদিনাতে কাঁদেন নবী। সেই নবীর পাগল হওয়ার দরকার আছে কি না, মা ফাতেমার পাগল হওয়ার দরকার আছে কি না, জবান খুলে বলুন আছে কি নাই? আমার নবী কই উম্মতের আরে আমার নয়নের মনি ফাতেমার পাগল হইবা, জান্নাতের পাগল তুমি হওয়া লাগবে না, আমার আল্লাহর জান্নাত তোমার পাগল হইয়া যাইবা। বাবা আমি এমন একটি বিষয়ের উপর আলোচনা করছিলাম যে মা ফাতেমার কেমন মকাম, কেমন ইজ্জত, কেমন শান। আমি গুনাহগার বলতে যদি যাই রাত শেষ হয়ে যাবে, কিন্তু মা ফাতেমার ইজ্জতের কথা, সম্মানের কথা বলা শেষ হবে না। জয়গণ সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি অন্য কোন দিন অন্য কোন প্রান্তে মেহরবান করে সুযোগ করে দেন, মা ফাতেমার যে কেমন ইজ্জত। আরে তোর আর আমার বিয়ার উকিল হয় সুর মা ফাতেমার বিয়ার উকিল যে কে হয়েছে, সাক্ষী যে কে হয়েছে এবং মোহর যে কি ছিল, ইনশাআল্লাহ অন্যদিন আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। জোরে বলুন আমিন। খোদার কসম, খোদার কসম, খোদার কসম, আমি গুনাহগার বলে দিতে চাই, সেই মা ফাতেমার প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে যদি কবরে যেতে পারেন মা ফাতেমা, আপনি গুনাহগারকে ছাড়া আল্লাহর জান্নাতে যাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।